ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাটমানি আদায় বিডিওর আর তাতে মদত পঞ্চায়েত সভাপতির কাটমানি বিতর্কে তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই দলের অভিযোগ। বিডিওর সঙ্গে তৃণমূল পঞ্চায়েত সভাপতির আতাত, জলঙ্গিতে টেন্ডার দুর্নীতিতে নেতা বিডিও আতাতের অভিযোগ। পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে একেবারে সদস্য পঞ্চায়েত সদস্য এই অভিযোগ তুলেছেন। ঠিক কি অভিযোগ তার, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আরো বিস্তারিত জানাবেন। রাজীব। শুভজিৎ, জলঙ্গি ব্লকের বিএডিপি এবং এমএসডিপি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং এই মাসখানেক আগে প্রায় 35টি প্রকল্পের যখন টেন্ডার হয়, তারপরে এই টেন্ডারের যখন টেকনিক্যাল বিড শুরু হয় সেখান থেকে বিতর্কের সূত্রপাত। এই পঞ্চায়েত সমিতির প্রায় 25 জন সদস্য তারা লিখিতভাবে এডিএম এর কাছে তারা অভিযোগ করেন, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও এবং ইঞ্জিনিয়ার তারা এই প্রকল্প থেকে তারা কাটমানি নিয়েছেন এবং তারা দুর্নীতি করেছেন। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু বিডিও এবং সভাপতি তারাও মুখ খুলেছেন এবং তারা পাল্টা বলেছেন এই পঞ্চায়েত সমিতির সদস্যরা তাদের কাছে এই যে টেন্ডার প্রক্রিয়া ছিল সেই কাজ তারা চেয়েছিল এবং তাদের পর্যাপ্ত কাগজপত্র এবং তাদের এই কাজের তারা উপযুক্ত না হওয়ায় ফলে তাদের এই কাজ দেওয়া সম্ভব হয়নি। এবং বিডিওর বক্তব্য, গোটা প্রকল্পটি এই কাজটি কিন্তু ই টেন্ডারের মাধ্যমে করা হয়েছিল, সেখানে বেনিয়মের কোনো নজির নেই, কিন্তু যে পঞ্চায়েত সমিতির সদস্য তারা তার উপরে এই প্রভাব খাটানোর চেষ্টা করছিল সেখান থেকে বিতর্ক বলে জানা যাচ্ছে। এবং বিষয়টা নিয়ে এই মুহূর্তে এই কাজ এমএসডিপি এবং বিএডিপির এই কাজ কিন্তু এই মুহূর্তে বিষবাহু জলে, এটা বলাই যায়। শুভজিৎ, ধন্যবাদ। রাজীব, আমরা একবার শোনাবো ওই পঞ্চায়েত সদস্য বিডিওর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছেন এবং পঞ্চায়েত সভাপতি তিনি তাতে মদত দিচ্ছেন বলে অভিযোগ করছেন, কি অভিযোগ তার, আসুন একবার শুনে নি। আমরা একসঙ্গে 25 জন সদস্য এর প্রতিবাদ করছি জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জলঙ্গি পঞ্চায়েত সমিতির বিডিওর বিরুদ্ধে। আমাদের কাজে ওনার যে সমস্ত ওনারা দুজন মিলে যে সমস্ত কাজকর্ম করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। পঞ্চায়েত আইনে যে সমস্ত নিয়ম বলছে, ঠিক আছে, সেই আইনকে তারা তোয়াক্কা করে না, সকলে ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অনাস্থা যে এই দুর্নীতি চলবে না। সরাসরি কাঠগড়ায় তুলছেন বিডিও এবং পঞ্চায়েত সভাপতিকে, তাদের কি বক্তব্য শুনবো। ঘটনাটা এমনি বিএডিপি এমএসডিপিতে এবছরে আমরা পেয়েছিলাম 19-20 1,73,00,000 টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট হিসেবে, ও প্রত্যেকটা ক্ষেত্রে ই টেন্ডার করে দিয়েছি, 10-12 করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা ইয়েতে এবারে পিটিশন করেছি, তা সেগুলোকে আমরা ভেরিফাই করে দেখেছি যাদেরকে কাগজ নেই সেগুলোকে আমরা বাদ দিয়েছি। সেই বাদ যাওয়ার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ এইরকম একটা জায়গায় মানে কাটবানি খাওয়ার কোনো প্রশ্ন নেই। এটা টেন্ডার বিষয়ের একটা ঘটনা, টেন্ডারে টেকনিক্যাল যে প্রবলেমটা যেটা সেটা বিডিও সাহেব এবং ইঞ্জিনিয়াররাই দেখবেন, সভাপতি হিসাবে আমার জাস্ট আমি কাজগুলো উন্নয়নগুলো হয় যাতে সেটাই দেখব না। এটা কোনোভাবেই একদমই কাটমানির কোনো কথাই নেই এখানে, কোনো অভিযোগও ওনারা যেটা তুলেছেন সেটা একদমই মিথ্যা।